জিতে গেছি তোমার কোনো কথা নাই কি জিতে গেছি জিতে গেছ তাই বনের গহীন কোণে অসীম শূন্যতা নিয়ে এভাবে এই মন তোমাকে দিরা আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। আসলে এই পরিস্থিতিতে সবসময় দোয়া করি আমরা যে যেখানে থাকি ভালো থাকি, সুস্থ থাকি, সহি সালামতে থাকি, এটাই চাওয়া। আর আমরাও ভালো আছি, অনেক ভালো আছি, এই কথা এই জন্যই বলি কারণ আপনারা দিন শেষে আমাদের একটা ভিডিও দেখতে বসেন আর ভিডিওতে যদি আমরা আসলে দুঃখের কথা শেয়ার করি, টেনশন বিষয়ে কথা বলি, তখন কিন্তু দিন শেষে আপনাদেরও ভালো লাগবে না। কারণ এই পরিস্থিতিতে সবাই কম বেশি টেনশনে আছেন, তার মধ্যে যদি আমাদের আরও কি বলবো একটু ভার মনের কষ্টের যদি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি তখন হয়তো বা আপনাদের আরও বেশি টেনশন কাজ করবে। তো এই জন্যই সবসময় বলি যে হ্যাঁ আমরা ভালো আছি আর ইনশাল্লাহ সব কিছু খুব তাড়াতাড়ি স্বাভাবিক হয়ে যাবে। তো আপনারা আমার কথা ঠিক মতো শুনতে পারছেন কিনা আমি জানি না, কারণ বাইরে হচ্ছে ক্যাম্পিং হচ্ছে যেটা কন্টিনিউ সবসময় কম বেশি হয়ে থাকে। তো ক্যাম্পিংটা একটু শুনে নিলাম। আসলে এখানে হচ্ছে সিলেটের মাননীয় যে মেয়র আছেন তার নির্দেশনায় বলা হচ্ছে যে মানে তারাবির নামাজ যেহেতু খুব মানে শীঘ্রই আমাদের পবিত্র রমজান মাস চলে আসতেছে, তো এই মাসটাকে কিন্তু ঘিরে মুসলমানদের অন্যরকম একটা আমেজ থাকে কারণ অন্যান্য যে কোনো মাসের তুলনায় রমজান মাস অনেক বেশি শ্রেষ্ঠ সব দিক থেকে। তো সেই পবিত্র এই রমজান মাসে তারাবির নামাজের জন্য সবাইকে মসজিদে যেতে বারণ করছে। আসলে রমজান মাসটা আমাদের মুসলমানদের জন্য অনেক বেশি কাঙ্ক্ষিত একটা মাস থাকে প্রতি বছর। পবিত্র এই রমজান মাস হচ্ছে রহমত বরকতের মাস, তো আল্লাহ যাতে এই মাসের উসিলায় হলেও আমাদের সবাইকে এই পরিস্থিতি থেকে তাড়াতাড়ি মুক্তি দেয় এই দোয়া করি সবসময়। আপনারাও সবার জন্য দোয়া করবেন। আর আজকে আর একটু আগেও আপনাদের কমেন্ট দেখছিলাম, রিপ্লাই করছিলাম, তো দেখলাম যে মানে সবাই মানে ব্লগের জন্য ইদানিং অনেক বেশি মনে হয় ওয়েট করেন, আপনাদের কমেন্ট পড়লে সেটা বুঝতে পারি। তো যাই হোক, সেই জন্যই ভাবলাম যে ঠিক আছে সারাদিন ভিডিও করে নিই, তো কী হয়েছে বিকাল থেকেই শুরু করি, একটু খুঁটিনাটি যা যা করবো সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো আজকে একটু সাজুগুজু করেছি, সাজুগুজু বলতে জাস্ট একটু লিপস্টিক দিয়েছি। আপনারা হয়তো অনেকেই বলবেন আপু বাসায় সেজে আছেন কেন, তো আসলে সাজলে মন ভালো থাকে এটার একটা কারণ। আর আরেকটা কারণ হচ্ছে যে যেই হারে মানে লকডাউন বলেন বা এই বন্ধ পরিস্থিতি বলেন এরকম যদি চলতে থাকে আমার মনে হয় সাজগোজের সব জিনিসের ডেট এক্সপায়ার হয়ে যায়। মজা করলাম, মানে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে আর কি। তো এই জন্য যেখানে আছি বাসায় আছি তো কী হয়েছে এগুলো ইউজ করে শেষ করি এই আর কি। একটু মজা করলাম, আপনারা বলবেন এই দুঃখের দিনেও আপু আমাদের হাসাচ্ছে, তো তাও তো হাসলেন, তো এটাই হচ্ছে গিয়ে বড় কথা। তো ঠিক আছে, আপনাদের ভাইয়াও চলে এসেছে, দুপুরে খাওয়া দাওয়া শেষ হয়েছে আমাদের, এখন একটু বসেছিলাম তো ভাবলাম ভিডিওটা শুরু করি। আর চলেন দেখি কি করা যায় সামনে। না শেষ বিকেলের আলোয় বেতার আকাশ নিয়ে কার ছবি আঁকো মনের গহীন কোণে অসীম শূন্যতা নিয়ে এভাবে কি বেঁচে থাকা যায়। বালাম রে খুব মিস করতেছি হঠাৎ। কেন তোমার আজকে বালাম চালের ভাত খাইলাম না, না মিনিকেট খাইছি? না বিকেল বেলা তো বালাম চাল আর মিনিকেট চাল কি আলাদা?
আমি একটু জানি না, নাম শুনছি, বালাম সাল নাম শুনি না, মিনিকের নাম শুনি। ও ওয়ান দশ নাম আমি গাদা, এটা দিয়ে আমার থেকে তুমি আর বড় গাদা। এটা দিয়ে আমি কি করব, আমি খুব একটা পিসি কাজ করি নি। কে যে ই রাখে থেকে চলে যাব বাড়িতে, তারপরে ওই যে তুমি ধান পান চাষ টাস করবা, আমার দিয়ে হবে না। হবে হবে, তারপরে আমি ভাতটা রান্না কইরা, সত্যি মানে সরি, দুঃখের বিষয় হইলো সত্যি কথা, সমস্যা নেই, আমার কোনো আফসোস নেই। সবচেয়ে বেশি গুটি আমি কাটি, আমি আমাদের মতো করে কিছুটা সময় কাটালাম। আর লুডু খেললে আসলে আপনাদের ভাইয়া কখনো আমার কাছ থেকে জিততে পারে না, মানে এই যাবৎ আমার বিয়ের পর থেকে আমরা যতবার খেলেছি ও সবসময় হেরে যায়, আমি জানি না কেন, কারণ ও সবসময় খেলতে গেলে একটা মানে ই নিয়ে থাকে যে ও সবচেয়ে বেশি গুটি কাটবে, তো গুটি ঠিকই কাটতে পারে বাট জিততে পারে না। তো যাই হোক, আর এবার আসলে পয়লা বৈশাখে যেহেতু কোথাও বের হওয়া হয়নি, আর বৈশাখে কিন্তু সবসময় মেলা হয়, এটা গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহর পর্যন্ত সব জায়গায় হয়, এটা আমরা কম বেশি সবাই হয়তো জানি। আর এবার যেহেতু এরকম কোনো মেলা হয়নি, তো মেলায় কিন্তু মানে ট্রেডিশনাল কিছু খাবার দাবার থাকে, তার মধ্যে বলেন যে নিমকি, তারপরে ঝুড়ি ভাজা, চিড়া ভাজা, তারপরে আরও বিভিন্ন রকমের আছে, মুরুলি, গজা, দেশের ভাষা আসলে গজা দেশের কথা মনে হয়ে গেল। তো গ্রামের বাড়িতে আসলে দেশ বলতে আমি গ্রামের বাড়ির কথা বলতেছি, গ্রামের বাড়িতে ছোটোবেলায় পয়লা বৈশাখের মেলায় যেতাম, তো যখন খুব ছোটো ছিলাম মেলা যেতাম আমার মনে আছে, তখন আসলে পয়লা বৈশাখের উপলক্ষে মেলা এই জিনিসটা বুঝতাম না, বাট বছরে একবার মেলা হয় আর ওই সময় এরকম মানে মিষ্টি টাইপের বিশেষ করে বিভিন্ন ধরনের আইটেম বিক্রি করা হতো, তারপরে হচ্ছে বিভিন্ন মশলাও বিক্রি করা হতো ওই মেলাগুলোতে, আর সবচেয়ে বেশি হচ্ছে গিয়ে মাটির যেসব হাঁড়ি পাতিল জিনিস ছিল এগুলো বিক্রি করা হতো। তো ওই সময় পয়লা বৈশাখ বুঝতাম না, বাট এই জিনিসগুলোর জন্য অপেক্ষা করতাম, এগুলো কিনতে পারতাম, খেতে পারতাম, এটার একটা অন্যরকমের আনন্দ ছিল। তো সেই জিনিসটি আসলে মনে পড়ে গেল হঠাৎ করেই যে এবারের আসলে বৈশাখের সেই আমেজটা একদমই নেই। প্রকৃতি কিন্তু আগের মতোই আছে, বৈশাখের সময় যে ঝড় হওয়ার কথা, বৃষ্টি হওয়ার কথা সবই হবে হয়তোবা, কিন্তু মানে ওই জিনিসটা আর নেই, তাই না? আর বিশেষ করে পয়লা বৈশাখের এই মেলায় গেলে আমার মনে আছে, আমার আব্বু যেহেতু দেশের বাহিরে থাকতো, তো ছোটোবেলায় যখন মেলায় যাওয়া হতো বেশিরভাগ সময় দেখা যেত কোনো মানে চাচার সাথে বা কাকার সাথে, নয়তো বা বেশি যাওয়া হতো হচ্ছে আমার একটা কাজিনের সাথে। আমি হচ্ছে আমার দাদার বাড়ির ফ্যামিলিতে মানে বড় মেয়ে, আর আমার চাচাতো ভাই যে ও আর আমি হচ্ছে সমবয়সী, আমরা অল্প কিছু দিনের ছোটো বড়, তো তখন তো আমরা ছোটো ছিলাম, বাট আমার বড় ফুপুর বিয়ে হয়েছে গ্রামে, তো আমার ওই ফুপাতেও একটা ভাই আছে, তো ভাইয়া সবসময় আমাকে নিয়ে যেত, মানে বড় ভাইয়ের কাছ থেকে যে ভালোবাসা পাওয়ার একটা বিষয় থাকে, বোনদের দাবি দেওয়া থাকে, ওখানে নিয়ে যাবা, এটা কিনে দিবা, মানে এই বিষয়গুলো আমি সব পেয়েছি হচ্ছে আমার ওই কাজিনের থেকে। তো হঠাৎ করেই আসলে এই পয়লা বৈশাখ রিলেটেড কথা বলতে গিয়ে না ভাইয়ার কথা মনে পড়ে গেল, হয়তো ভাইয়াও আমার ভিডিও দেখে। যাই হোক, কথায় কথায় আসলে চলে আসলো কথাগুলো, তাই আপনাদের সাথেও শেয়ার। তো ছোটোবেলার বিষয়গুলো আসলেই একটু অন্যরকম হয়, ওটা মনে হলে যেমন ভালো লাগে তেমন একটু মন খারাপও হয় যে দিন দিন বুড়ো হয়ে যাচ্ছে, তাই না?
তো যাই হোক, কি আর করার, বুড়ো তো সবাইকেই হতে হবে, মজা করলাম, এটা নিয়ে আফসোস নেই। কারণ প্রাকৃতিক নিয়মে আস্তে আস্তে যেগুলোই হয় মানুষের লাইফে, এটা হওয়ার দরকার আছে। আর এখন এই জন্যই যেহেতু আর বৈশাখের সেরকম কোনো কিছু খাওয়া হলো না, তো ভাবতেছি যে নিমকি বানিয়ে ফেলি। নিমকি বানানোটা একটু সহজ, তো অন্যান্য যে গজা বা অন্যান্য আইটেম আছে এগুলো বানানো একটু একটু কঠিন, তুলনামূলক বানানো যায়। বাসায়ও বানিয়েছি, বাট একটু সময় লাগবে, বাট এতটা সময় এখন আসলে রান্নাঘরে দিতে ইচ্ছে করতেছে না। তো আমি একটু মানে কাজ, এই যে কী বলে গ্রামের ভাষায় বলে কামচোর, তো কামচোর মানুষ, তো তো শর্টকাট বুদ্ধি বা শর্টকাট কাজ করতে ভালো লাগে। আবার মন মানে গাড়ির জন্য কথা বলতে পারি না, মনকে সান্ত্বনা দিতেও ভালো লাগে ছোটোখাটো কাজ দিয়ে। তো ঠিক আছে, এখন চলেন তাহলে নিমকি বানাই, আপনাদের সাথেও শেয়ার করি নিমকির রেসিপি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকের ভিডিও তো আমি আমার দুজন ভিউয়ার্সের বা দুজন বা তিনজন ভিউয়ার্সের নাম বলবো। তো ঠিক আছে, নিমকি বানাতে বানাতে বাকি কথাগুলো বলছি, তো চলুন। তো চলে এলাম নিমকি বানানোর জন্য। আর এখানে প্রথমে আমি 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে মুচমুচে যে কোনো জিনিস ময়দায় ভালো হয়। তো 2 কাপ ময়দা আমি এখানে নিয়ে নিই। তো এবার ময়দার সাথে আমি এখানে মেশানোর জন্য চিনি, লবণ আর কালো জিরা নিয়ে নিয়েছি। তো এখানে অল্প পরিমাণ চিনি নিয়েছি, আর লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু এটা নোনতা জিনিস এই জন্য। আর এখানে আমি মোটামুটি একটু বেশি পরিমাণে কালো জিরা দিচ্ছি, আপনারা চাইলে একটু কম দিতে পারেন। তো এবার আমি এই শুকনো উপকরণগুলো হাতের সাহায্যে খুব ভালো মতো মিশিয়ে নিব। তো আমার মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার এখানে আমি প্রায় 3 টেবিল চামচের মতো তেল অ্যাড করে নিব। এখানে আমি ডালের চামচ দিয়ে নিচ্ছি, যার কারণে হচ্ছে তেলের পরিমাণটা আমি 3 টেবিল চামচ বললাম। তো এবার তেলটা আমি ময়দার সাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর আমি তেলটা 2 বারে মিশিয়ে নিচ্ছি। আর নিমকিতে সাধারণত তেলের পরিমাণ একটু বেশি দিতে হয়, যাতে করে বেলার সময় আর এক্সট্রা তেল দিতে হয় না, আর তার পাশাপাশি নিমকিটা বেশি মুচমুচে হয় তেলের কারণে। তো এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি, যখন দেখবেন যে এরকম মুট করলে এটা সুন্দর শক্ত হয়ে থাকে, তখন বুঝবেন যে তেলের পরিমাণটা ঠিক আছে। তো এবার অল্প অল্প করে আমি নর্মাল পানি এখানে মিশিয়ে নিচ্ছি। আর নিমকি তৈরিতে অবশ্যই নর্মাল পানি ব্যবহার করবেন, গরম পানি দিবেন না, সেই ক্ষেত্রে যেটা হবে আপনাদের নিমকিটা কিন্তু মচমচে হবে না। তো পানির পরিমাপটা এখানে আপনারা অল্প অল্প করে মিশিয়ে মোটামুটি রুটির মতো করে একটা ডো তৈরি করবেন, তবে রুটির থেকে তুলনামূলক একটু শক্ত ডো তৈরি করবেন, এতে করে নিমকিটা বেশি মচমচে হবে। তো আমি ডোটা তৈরি করে ফেলেছি, এবার এটাকে আমি 15 থেকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব, আপনারা চাইলে আরও একটু বেশি সময়ও রাখতে পারেন। তো এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন রেখে দিচ্ছি। তো আমি 20 মিনিট পরে এখন ডোটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। 20 মিনিট পরে আসলে দেখবেন যে ডোটা একটু আগে থেকে নরম হয়ে গিয়েছে। তো সেই ডোটাকে খুব ভালো মতো আপনাদেরকে আবার মুছে নিতে হবে, আর এই ডোটা কিন্তু নর্মাল রুটির ডোর মতো অতটা মসৃণ হবে না। তো তারপরে এই ডোটাকে আমি একটু ভালো মতো কিছুক্ষণ মুছে নিব, তারপরে এটাকে আমি কয়েকটা লেচি কেটে নিচ্ছি, জাস্ট রুটি বেলার সুবিধার জন্য। একটু ছোট করে নিলে পাতলাভাবে রুটিটা বেলতে পারবেন এই জন্যই। তো এবার একটা লেচি নিয়ে আমি আপনাদেরকে রুটিটা বেলে দেখাচ্ছি, আপনারা চাইলে এখানে তেলের সাহায্যেও কিন্তু বেলে নিতে পারেন, তবে আমার কাছে ময়দা ছিটিয়ে বেলতে সুবিধা মনে হয়, কারণ তেল দিয়ে মানে বেলতে গেলে একটু বেশি সময় লাগে আর সহজে বড় হতে চায় না। তো যাই হোক, এভাবে যতটুকু পাতলা সম্ভব পাতলা করে রুটিটা বেলে নেবেন, যেহেতু এখানে কালো জিরে আছে যার কারণে অত পাতলা কিন্তু হবে না। এরপর একটা চাকুর সাহায্যে এভাবে আমরা কেটে নিচ্ছি। আসলে এটা একদম সোজা রুটি হতে হবে, মানে সোজা বলতে গোল রুটি হতে হবে এমনটা না, কারণ এটা তো আমরা কেটেই ফেলবো। তো এবার আমি এখানে ডায়মন্ড শেপ করে কেটে নিচ্ছি বা বরফি শেপ করে কেটে নিচ্ছি, আপনারা আপনার পছন্দ মতো যে কোনো আকারে কেটে নিতে পারেন। আর এটা খুব সহজেই কিন্তু আপনারা এভাবে একটু চামচ বা চাকুর সাহায্যে একটু হাত দিয়ে ধরলে উঠে আসবে, বা হাতেও কিন্তু সুন্দর উঠে আসবে। তো তেলটা আমি একটু দেখে নিচ্ছি, এখন প্রথমে আমি যে নিমকিটা দিলাম এখন কিন্তু তেলটা অতটা ভালো গরম হয়নি। তেলে যখন নিমকিটা দেওয়ার সাথে সাথে মানে নিমকিটা উপর দিকে ভেসে উঠবে, তখনই মানে তেলের টেম্পারেচারটা একদম ঠিক আছে ধরে নিতে হবে। তো এতে করে
আপনাদের যখনই মিডিয়াম আঁচে নিমকিগুলো ভেজে নেবেন, নিমকিগুলো তেলে দেওয়ার সাথে সাথেই উপর দিকে ভেসে উঠবে। তারপরে আঁচটা একটু কমিয়ে দিবেন এবং অল্প আঁচে একটু সময় নিয়ে এটাকে ভেজে নেবেন। তো আমি হালকা গোল্ডেন কালার করে নিমকিগুলো এখন নামিয়ে নিচ্ছি। আর এই নিমকি বানাতে কিন্তু খুব তেমন একটা সময় লাগে না, শুধুমাত্র ডোটাকে রেস্টে রাখার জন্য আমাদের 20-25 মিনিট সময় দিতে হয়। তাছাড়া কিন্তু এটা বেলতে বা বানাতে তেমন একটা আসলে সময় লাগে না। আর নিমকি বানাতে গেলে আপনারা একদিকে বানাবেন আর একদিকে ভেজে নেবেন, না হলে কিন্তু বানিয়ে রাখলে এটা অনেক সময় লেগে যেতে পারে প্লেটে, বা আপনারা যেই বোর্ডের উপর বানাবেন সেখানেও লেগে যেতে পারে। আর আপনারা চাইলে চাকু না থাকলে এরকম একটা কাটারের সাহায্যেও কেটে নিতে পারেন, সেই ক্ষেত্রে কাটাটা আরও বেশি সহজ হয়। তো এটা দিয়ে কেটে নিলে সাইডের অংশটা আবার একটু ঢেউ ঢেউ হয়, দেখতে ভালো লাগে এই আর কি। আর যেহেতু এখানে কালো জিরা দেওয়া আছে, যার কারণে কাটার সময় একটু অসুবিধা হতে পারে। তো আজকে দুইটা আপুর নাম বলছি, একটা হচ্ছে তানিশা ইসলাম আর আরেকজন হচ্ছেন নাফিজা আক্তার। এই দুজন আপু আমার কাছে তাদের নাম শুনতে চেয়েছিল। তো আস্তে আস্তে এভাবে সব আপুদের নামই বলবো যারা নাম শুনতে চেয়েছেন, তো প্লিজ কেউ মন খারাপ করবেন না। তো এই নিমকিগুলো কিন্তু আপনারা চাইলে বক্সে ভরে অনেক দিন সংরক্ষণ করে খেতে পারেন, কিন্তু অবশ্যই গরম গরম বক্সের মধ্যে রাখবেন না বা কোনো বয়ামে রাখবেন না। এটা ঠান্ডা হওয়ার পরে তারপরে বয়ামে ভরে আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর এখানে কালারটা অত ভালো আসছে না, আমি একটা ছবি দেখাই তাহলে বুঝতে পারবেন যে নিমকির কালারটা কতটা সুন্দর এসেছে। তো নিমকির সাথে ভাবলাম একটু চা না হলে তো হয় না, আর চা তো আমাদের বাসার নিত্যদিনের সঙ্গী। আর এখন এই কোয়ারেন্টাইন জীবনে চায়ের পরিমাণটা বেশি বেড়ে গেছে, কারণ আপনাদের ভাইয়া ম্যাক্সিমাম সময় এখন সন্ধ্যার দিকে বাসায় থাকে, তো খাওয়া দাওয়ার পরে আবার বের হয় আর কি। তো নিমকি বানানো হয়ে গেছে, আর আমাদের পরিবারের এখন প্রধান সদস্য যিনি, তাকে আগে খেতে দিতে হবে। সে যদি খেয়ে বলে ভালো হয়েছে তাহলে আলহামদুলিল্লাহ সব কিছু ওকে আছে। তো গরম গরমই আফিফের সামনে দিলাম, সে হাত দিয়ে আগে ধরে দেখছে গরম কিনা। তো যাই হোক, সে দু তিনটা খেয়েছে। আর নিমকিটা কতটা মচমচে হয়েছে তার একটু শব্দ আপনাদেরকে একটু পরে শুনিয়ে দিচ্ছি। আর আজকের ভিডিও থেকে আমি এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, তবে ভিডিওর শেষ অবধি দেখতে কিন্তু ভুলবেন না, কারণ ভিডিওর শেষে আজকে আমাদের এই বছরের প্রথম বৃষ্টি দেখা আনন্দঘন কিছু মুহূর্ত শেয়ার করেছি, হয়তো বা আমাকে যারা ভালোবাসেন তাদের ভালো লাগবে। তো ভালো থাকুন সবাই। একটু দাও মা, দাও আম্মু খাই। এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম, কাছে কি বা দূরে রে, বুঝ লাগছো তুমি ঝুঁকে না, হয় না হয় না, আবার আবার বলো কোনটা কোনটা, মানে শুরু থেকে নাকি আবার শুরু থেকে বলো, তুমি পাত্তা শোনা বুঝলা যেতেছো। তোমাকে দিলাম এই প্রেম, তোমাকে দিলাম তুমি চোখের আড়াল হও, কাছে কি বা দূরে রও, মনে রেখো আমি আছি নাও, এই প্রেম তোমাকে দিলাম, এই ঝড়ে গাছগুলো লন্ড গন্ড করে ফেলছে দেখছো, হ্যাঁ এগুলো বাইনে দিতে পারে ভাগ্য ভালো উড়াই নিয়ে যায়নি, না 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 যদি জানলা মানে গ্রিলের বাইরে রাখতো না সুন্দর হতো, সব পড়তো আর ভাঙতো একটু, তুমি খুশি হতে না, না না এমন বলতেছি আর অ্যাক্সিডেন্টও করতে পারতো।
কাটলো টাটলো পুইটে দিয়ে যেত এত রাত্রের নিচে কোনো টাকলো নাই রাতের বেলা মা পয়ে দিব দিনের বেলা জ্বর হলে পড়তাম।